বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন অপশক্তির আস্ফালন কোনোভাবেই আমরা সহ্য করব না, এবং তাদের যে তথাকথিত রাজনৈতিক দল, সেই দলের নাম করে তারা যে দেশবিরোধী ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত এ বিষয়ে আমরা সবাই অবগত, এবং বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, স্পষ্টভাবে বার্তা দিতে চাই, খবরদার বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এক বিন্দু চক্রান্ত করার, একবারও ষড়যন্ত্র করার চিন্তা করবেন না। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার মতো আদর্শিক নেতার হাতে গড়া সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এক চুলো ছাড় দেবে না, রাস্তায় রাজপথে কঠোর জবাব দেবে, যদি এদেশকে নিয়ে, এদেশ মাতৃকাকে নিয়ে, দেশের স্বাধীনতাকে নিয়ে বিন্দুমাত্র ষড়যন্ত্র করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ তার ইতিহাসের বাঁকে বাঁকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে, কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। আপনারা দেখেছেন, দেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীর সময়, যে কোনো বন্যা কবলিত অবস্থায় কিংবা দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সর্বাগ্রে, সম্মুখ সমরে অগ্রসৈনিক হিসাবে কাজ করেছে।